জম্পুই ব্লকের অধীন একটি এলাকায় নির্বাচন করে ভিলেজ কমিটি গঠন করেছে মিজোরাম প্রশাসন। শুধু তাই নয়, ত্রিপুরার ভোটারদের মিজোরামের দেখানো হচ্ছে বলে অভিযোগ। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ এনে প্রতিবাদ জানান ত্রিপুরা টিপিএফ এবং টিইউআইপিসি। সংগঠনের নেতৃত্ব দাবি জানান দ্রুত ত্রিপুরা সরকার বিষয়টি মিজোরাম সরকারের গোচরে নিয়ে আইনি ব্যবস্থা নিন। কেন্দ্র সরকারের সঙ্গে মিজোরাম এবং ত্রিপুরার এই তিনটি গভর্নমেন্ট মিলে এবং বড় কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে এবং আমাদের মহারাজা প্রদীপ কিশোর দেববর্মার নেতৃত্বে দিল্লিতে একটা এগ্রিমেন্ট হয়েছিল। এগ্রিমেন্টে অস্পষ্ট লেখা আছে যে ছয় মাসের ভিতরে মিজোরাম থেকে যারা ডিসপ্লেস হয়ে আছে আমাদের বড় বাইদে তাদেরকে এখানে রিহ্যাবিলিটেশন দেওয়ার জন্য এবং তাদেরকে ভোটাধিকার দেওয়ার জন্য। কিন্তু কোভিড-19 জন্য সেখানে কিছু প্রবলেম হয়েছে হইতে পারে, কিন্তু আমাদের আমরা লক্ষ্য করেছি এসডিএম অফিস সেখানে খোলা এবং ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রেও তেমন কোনো বাধা হচ্ছে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে আমাদের যারা পুরো কমিউনিটির বাইরে তাদের এখনও ভোটার তালিকায় নাম উঠানো হয়নি এবং তাদের ত্রিপুরায় ভোটাধিকারের জন্য কোনো ক্ষমতা দেওয়া হয়নি। সেকেন্ডলি, যাদেরকে ভূমিহীন, যাদেরকে ভূমি দিয়ে পুনর্বাসন দেওয়ার কথা এ পর্যন্ত এ ব্যাপারে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সুতরাং আমরা অনুরোধ করব ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিকট বিনয়ের সঙ্গে আমরা অনুরোধ করব ইমিডিয়েটলি তাদেরকে ভোটাধিকারের জন্য যথাযথ ব্যবস্থা করা হয়, এ ব্যাপারে ইলেকশন কমিশনের নিকট যাতে মানে তাদেরকে ভোটার তালিকার নাম তুলে ত্রিপুরায় যাতে ওরা ভোট প্রয়োগ করতে পারে সে ব্যাপারে ওনারা যেন নির্দেশ দেয়, সে ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকারের নিকট বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। আর সেখানে হলো এখন ত্রিপুরায় কোভিড-19 থাকার পরেও এখন যারা আমাদের গরু বাইদেকে পুনর্বাসন দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই, কারণ বিভিন্ন জায়গায় জমি রেজিস্ট্রেশন হচ্ছে, বিভিন্ন খাত জমি রেজিস্ট্রেশন হচ্ছে, পাত্তা দেওয়া হচ্ছে বা সমস্ত কিছু রেজিস্ট্রেশন হচ্ছে, আধার কার্ড হচ্ছে, হ্যাঁ ভোটার আইডি কার্ডও হচ্ছে। সুতরাং সে জায়গায় আমাদের বুড়ো ভাইদেরকে ইমিডিয়েটলি যে সমস্ত জায়গা সিলেকশন করা হয়ে গেছে ইতিমধ্যে সে সমস্ত জায়গায় অবিলম্বে তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হোক। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকায় টিএসআর ক্যাম্প বসানোর। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।